হ্যালো বন্ধুরা, এটা একটি পাকা তাল। আজ আমি তোমাদের দেখাবো তাল থেকে কিভাবে রস বের করতে হয়, তার সাথে তালের রস দিয়ে কিভাবে সুস্বাদু পিঠা বানাতে হয়। তালটা আমি প্রথমে মাটিতে থেকনা দিয়ে ফাটিয়ে নিচ্ছি। বোলের মাঝে রেখে হাত দিয়ে উপরের খোসাগুলো একটু একটু করে সবগুলো তুলে নিচ্ছি। হাত দিয়ে তিন ভাগ করে তালের মাঝে একটু পানি দিয়ে তালের বিষ পানিটা ফেলে দিতে হবে। আবার একটু পানি দিয়ে হাত দিয়ে চিপে চিপে রস বের করতে হবে। দেখেন বন্ধুরা, আমি হাত দিয়ে কিভাবে চিপে চিপে রস বের করছি, আপনারাও এভাবে বের করবেন। আমার রস বের করা হয়ে গিয়েছে। এখন আমি একটা নেট দিয়ে তালের রসটা ছেঁকে নিব। নেটটা বিছিয়ে তালের রস দিয়ে দিচ্ছি। ছাঁকা হয়ে গিয়েছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা। পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো সুজি। পরিমাণ মতো চিনি। একটু বেকিং পাউডার হাত দিয়ে ভালোভাবে গুলতে হবে। আমি আর একটু তালের রস দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে গুলে নিতে হবে, চিনিটা যাতে ভালোভাবে মিশে যায়। এখন চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব এর মাঝে পরিমাণ মতো সয়াবিন তেল। দেখেন বন্ধুরা, আমি হাত দিয়ে কিভাবে একটু একটু করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে দিলে তালের পিঠাগুলো ফাটে না, দেখতে অনেক সুন্দর হয়। তালের বড়াগুলো আমি একটি একটি করে উল্টিয়ে নিচ্ছি। বড়াগুলো দেখতে কি সুন্দর দেখাচ্ছে, ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটের মাঝে তুলে নিচ্ছি। বন্ধুরা, ময়দা আর সুজি দিয়ে তালের বড়াটা বানাতে অনেক ভালো লাগে, খেতেও অনেক ভালো লাগে। সুজি দিলে তালের বড়াটা অনেক নরম হয়। ছোটো বড় সবাই অনেক পছন্দ করে এই তালের বড়াটা। আমি যেভাবে তালের বড়াগুলো বানিয়েছি, আপনারাও সেভাবে বাড়িতে তালের বড়া বানিয়ে নেবেন। আমার সবগুলো তালের বড়া ভাজা শেষ। দেখেন বন্ধুরা কি সুন্দর দেখাচ্ছে, তালের বড়াগুলো একদম নরম তুলতুলে। আমার মেয়ে তালের বড়া একটু একটু করে খাচ্ছে, কারণ তালের বড়াটা অনেক গরম। ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ।